হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে ভিডিওটি অনেক লম্বা হতে পারে। আপনারা জানেন যে আমি পরিকল্পনা নিয়োগ পরীক্ষা যেভাবে হয় তার একটা বিষয়ে আপনাদের একটা ধারণা দিব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখার আহ্বান রইল। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জন্যই প্রযোজ্য, যে পরিবার পরিকল্পনা চাকরির বিষয়ে অনেকেই মুখিয়ে থাকেন যে কখন এটা সার্কুলার পড়বে, কখন নিয়োগ পরীক্ষা হবে। তো আজকে আপনার শেষ আপডেট জানাবো যে পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষা আসলে যেভাবে আপনারা দিবেন বা যেভাবে প্রস্তুতি নেবেন, কী কী কোন কোন পরীক্ষায় কত নম্বর, সব বিষয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। তো আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো জানাচ্ছি, সব পদের নিয়োগ পরীক্ষা সর্বমোট নাম্বার হচ্ছে 100 নম্বর বরাদ্দ থাকবে। প্রথমে 70 নম্বরে MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে, তারপর 30 নম্বরে মৌখিক পরীক্ষা হবে। এটা হচ্ছে পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার ধাপ একটা। তবে কম্পিউটার অপারেটর সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এসব পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীকেই কম্পিউটার ব্যবহারিক দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হয়। অর্থাৎ উল্লেখিত এসব পদে ব্যবহারিক পরীক্ষা হবে, অন্যান্য পদ ব্যবহারিক পরীক্ষা হবে না। ব্যবহারিক দক্ষতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর হবে মৌখিক পরীক্ষা। MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় সংশ্লিষ্ট ক্যাটাগরির পদ সংখ্যার থেকে 3 থেকে 5 গুণ প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে। MCQ পদ্ধতিতে 70 নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে। একজন প্রার্থী একাধিক ক্যাটাগরির পদে আবেদন করতে পারবেন, তবে সমস্যা হলো একাধিক ক্যাটাগরির পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। এমনটি হলে যে কোনো একটি ক্যাটাগরি পদের পরীক্ষা অংশ নিতে হবে। তার মানে আপনি যে করে ইচ্ছা আবেদন করতে পারেন, কিন্তু আপনাকে একটা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আবেদনের যোগ্যতা, প্রতিটি পদে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা সত্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এটা সবাই জানি আমরা। পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী সমমান থেকে শুরু করে স্নাতক সম্মান পর্যন্ত। কিছু জেলার সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না, তবে এতিম ও প্রতিবন্ধী কোটের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সার্কুলার দেখা থাকে যে অনেক সময় যে অনেক জেলা আবেদন করতে পারেন না, অনেক কোটায় আবেদন করতে পারেন না, আবার এতিম এবং প্রতিবন্ধীরা সবসময় সব জেলার জন্য প্রযোজ্য। নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক যে প্রস্তুতি ও পরামর্শ আপনাদের আজকে জানাবো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বাংলা। বাংলা সাধারণত 2 ধরনের প্রশ্ন আসে, প্রথমত সাহিত্য, দ্বিতীয়ত ব্যাকরণ। বাংলা সাহিত্যের প্রস্তুতির ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জসীমউদ্দিন, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, ফরুক আহমদ, কায়কোবাদ, বেগম রুকিয়া, শামসুর রহমানের গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, বিখ্যাত পত্রিকা সম্পাদকের নামও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর ব্যাকরণ অংশের প্রস্তুতির ক্ষেত্রে পরিভাষা, এক কথায় প্রকাশ, বাগধারা, বানান শুদ্ধ অশুদ্ধ, সমার্থক শব্দ, শব্দ উৎসর্গ, সমাস, সন্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ। এই অংশের প্রস্তুতির জন্য 9ম-10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই সবচেয়ে কাজের। দ্বিতীয় আছে ইংরেজি। ইংরেজি বিষয়ে প্রস্তুতির জন্য সবার আগে নিজের ইংরেজি জ্ঞানের ভিত্তি মজবুত করতে হবে, তারপর বাজারে ভালো মানের কোনো বই, নিয়োগ পরীক্ষার বই আপনাকে কিনে পড়তে হবে। পার্ট অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব, অ্যারেঞ্জমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাফ্রিমেটিক্স, নেগেটিভ, এগ্রিমেন্ট, ট্যাগ, কোশ্চেন, কারেক্ট স্পেলিং প্রভৃতি বিষয় খুব ভালো করে অনুশীলন করতে হবে। এসব টপিকের উপর আগে নিয়োগ পরীক্ষার আসা প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ পরীক্ষায় অনেক সময় হুবহু বিগত বছরের প্রশ্ন আসে। এছাড়া বিগত বছরের সাহিত্য বা লিটারেচার অংশের গুরুত্বপূর্ণ টপিক প্রশ্ন অনুসরণ করতে পারেন। গণিত, গণিত প্রস্তুতির ক্ষেত্রে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর গণিত বইগুলোকে বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে। এরপর বাজারে প্রচলিত ভালো মানের কোনো বই থেকে লসাগু, গসাগু, শতকরা, সরল, যৌগিক মুনাফা, লাভ ক্ষতি অনুপাত, সমানুপাত, বীজগণিতের মান নির্ণয়, উৎপাদক সূচক, লগারিদম, সমান্তরাল ও গুণন্তর ধারা অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। সাধারণ জ্ঞানে আসি। সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য শুরুতে 8ম, 9ম ও 10ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়া যেতে পারে। তারপর সাধারণ জ্ঞানের কোনো বই থেকে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ভূ প্রকৃতি, বাংলা
বাঙালি সংস্কৃতি ও শিল্পকলা, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও বাংলাদেশের সাম্প্রতিক সময়ের জাতীয় অর্জন বিষয়ক বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক বিষয়ের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক সংস্থা সংগঠন, বিভিন্ন দেশের পরিচিতি, বিশ্বের বড় বড় যুদ্ধ সংঘাত, প্রণালী, গণমাধ্যম, খেলাধুলা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সমসাময়িক তথ্য খবর সম্পর্কে আপডেট থাকতে হবে। ভালো প্রস্তুতির জন্য বাংলাদেশের আন্তর্জাতিক মানচিত্র খেয়াল করে দেখা যেতে পারে। মানচিত্র সংশ্লিষ্ট তথ্য থেকে প্রশ্ন থাকতে পারে। সাধারণ জ্ঞানে ভালো করার জন্য বিগত সালে আসা যেসব প্রশ্নের গুরুত্ব বর্তমানে আছে সেগুলো পড়া যেতে পারে। বিশেষ পদে বিশেষ প্রস্তুতি, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, হেলথ এডুকেটর প্রভৃতি পদের সাধারণ পরীক্ষার অংশ জ্ঞান অংশে বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই বিজ্ঞান প্রস্তুতি পরিকল্পনা রাখতে হবে। এছাড়া কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রভৃতি পদের সাধারণত জ্ঞান অংশে কম্পিউটার বিষয়ক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই কম্পিউটার বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এসব পদের জন্য যেহেতু ব্যবহারিক পরীক্ষা রয়েছে তাই ব্যবহারিক দক্ষতা বাড়াতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে। অনেকে লিখিত পরীক্ষা ভালো করেও ব্যবহারিক পরীক্ষা আটকে যান। ব্যবহারিক কাজে দুর্বল থাকলে ইউটিউবে টিউটোরিয়াল দেখে বাসায় চর্চা করতে পারেন। এ বিষয়ে আরেকটি ভিডিও বানাবো যে আপনারা ব্যবহারিক যে বিষয়টি আছে, ব্যবহারিক কাজের যে বিষয়গুলো, এ বিষয়ে একটা ভিডিও আমরা অটোমেটিক বানাবো, চিন্তা ভাবনা করে রেখেছি। তো আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।